एवरीवन, वेलकम बैक टू अनदर व्लॉग। वेलकम बैक टू ब्रॉन्ग बेटास फैमिली। आशा करी तुम्हें सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। गलार अवस्था ठीक होच्छे ना, प्लिज तुम्हरा गलाटाके एकटु एडजस्ट करे निओ। आर आज के शनिवार, एखन सकाल 7:30 बजे, तोमादेरके साथे निये आजके ब्लगटा स्टार्ट करछि। तो चलो, आशा करी तुम्हरा पुरो भिडियोटा देखबे, साथे थाकबे, पाशे थाकबे, एकटा इंटरेस्टिंग जिनिस तोमादेर साथे शेयर करब। आर भिडियोटा भालो लागले ब्रॉन्ग बेटासके सबस्क्राइब करबे। तो चलो आजके मिष्टि दिनटा स्टार्ट करी। सबाईके जय जगन्नाथ बोले प्रभु सबार भालो करुक। সকালটা স্টার্ট হয়েছিল মধুলেবুর জল দিয়ে। আরাম করে মধুলেবুর জলটা নিয়ে ঘরে যেতেই বাবুর পেয়েছিল হিসিপটি, তো ছাদে চলে যাই। আর এটা হচ্ছে এখন ওর এক্সারসাইজ টাইম। এই টাইমটা বাবু এখন নিজের মতো হেলথ কনসিয়াস, তো খুব এক্সারসাইজ করে, খুব খেলে। চলো এবার বাবুর প্রাইভেসি টাইম, এবার ওর পথি পেয়ে গেছে, আর কিছু করা যাবে না। এক্সারসাইজ ডান, দৌড়াদৌড়িও হয়ে গেছে। এবার আমরা চলে যাই পাখির ওখানে। সকালবেলা পাখির তোড়জোড় করতেও হয়। এই সমস্ত কিছু বিয়ের আগে আমি করতাম, তো বিয়ের পর বাপির ঘাড়ে সব কিছুই পড়েছে। ব্রুনোকে চাঁদে নিয়ে যাওয়া, পাখি খেতে দেওয়া, শুধু তো পাখি খেতে দিলে হয় না, তাদের প্রচুর পরিচর্যা করতে হয়। তো আজকে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে, এই পাখির খাঁচায় পাখি খেতে দিয়ে এই ভিডিও করতে গিয়ে। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। সেটা জানতে গেলে ভিডিওর সাথে কিন্তু লাস্ট অবধি থাকতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে যে আমার সাথে হঠাৎ কী ইনসিডেন্ট ঘটে। তো চলো, অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কিন্তু কীভাবে রেস্কিউ করেছি সেটা কিন্তু তোমরা ভিডিওর এন্ডে জানতে পারবে। তো প্রথমে ওদেরকে একটু তুলসী পাতা দিই, ওদের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে পাখিদের। তো তারপরে ওদেরকে আমি খেতে দিই। তুলসী পাতা দেওয়ার মোটামুটি 15-20 মিনিট বাদে আমি ওদেরকে আবার জল খাবারটা দিই। আর জলটা আমি রাতে বার করে দিই পাখিদের, তোমরা যাদের বাড়িতে পাখি আছে জানো, কারণ তাতে যদি তোমাকে কোনো পাখিকে ওষুধ খাওয়াতে হয় সেটা তো ঠোঁটে করে সম্ভব নয়, জলটা দেরি করে দিলে ওর ওই ওষুধটা খেয়ে নেয়। তো এবার বাবুর ব্রেকফাস্ট টাইম, তাকে ব্রেকফাস্ট হাতে করে খাইয়ে দিতে হয়, ছোট্টবেলাকার অভ্যাস, কারণ সে নিজে নিজে ব্রেকফাস্ট খায় না, একটু দানা থাকলে খাবে না, বাপি ওকে খাইয়ে দেয়। আর বাপি নেই, তার মানে আমাকে খাওয়াতে হবে। তো এইভাবে চলে ব্রুনো বাবুর পরিচর্যা। তুমি 7টার সময় উঠতে পারো না পারো, ওর অ্যালার্ম ক্লক তোমাকে তুলে দেবে, কারণ 7টায় ও হিসুপটি করে, তার মধ্যে ও লিভারের ওষুধ খায়, 8:30টার মধ্যে ব্রেকফাস্ট, আর দুটোই অ্যালার্ম ক্লকে লাঞ্চ। ব্যাস, আমার লেবু জল ঠান্ডা, সব কিছু পরিচর্যা করতে করতে আমার লেবু জল ঠান্ডা ঠ। তো চলো আর গরম করবো না, এটাই খেয়ে নেব। আর এখানে বুড়িয়া দেখো অ্যামিকোকে লিভারের ওষুধ খাওয়াছে, কারণ ওদের ডিভার্মিং হবে। তো প্রত্যেক দুটো কীভাবে জ্বালায় দেখো, একেও কিন্তু লিভারের ওষুধ দিলে চেটে চেটে খায় না, একেও এরকমভাবে সিরিঞ্জে করে অল্প অল্প করে খাইয়ে দিতে হয়। ওটা যদিও বুড়িয়া করে, বিয়ের আগে সেটাও আমার দায়িত্ব ছিল, এখন সেটা বুড়িয়ার। তো এখানে আমার আর বুড়িয়ার ব্রেকফাস্ট টাইম, বাড়িতে করা মালাই ছিল সেটাই ব্রেক দিয়ে খেয়ে নিলাম। দোকান এটা বাজার না, এটা গাছ কিনেছি, একটা আনার ওখানে বসাও বলে দেখো, কাগজ ফুল গাছ, এটা একটা পঞ্চজবা গাছ গোলাপি, খুব সুন্দর, আর লাল জবাটা দেখো। এই গাছটা যখন বসাবো তোমাদেরকে দেখাবো, নয় বুড়িয়াকে দিয়ে বসাবো, নয় ওদিকে নিয়ে যাবো। বুড়িয়ার ডিমান্ড ছিল খারকোল পাতা, তো খারকোল পাতা এনেছি, খারকোল পাতা বাঁধবো, সেই রেসিপিটা তোমাদের সাথে পারলে শেয়ার করবো। আর বাজার দোকানের মধ্যে পাকা পেঁপে, জাম, বাপে বাপ জামের যা দাম। আর তারা এখানে খারকোল পাতার জন্য যেটা করেছিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুনকে খালি করে ভেজে নিয়ে সেটাকে ভালো করে বেটে নিয়েছিলাম। এরপরে খারকোল পাতাটা সেদ্ধ করে সেটাকেও শিলে ভালো করে বেটে নিয়েছিলাম। তারপরের কাজ ছিল দুটোকে একসাথে
কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই ব্যাস খারকোল পাতা বাটা রেডি। তো চলো ছটপট বানিয়ে দুপুরের লাঞ্চ করে আবার তোমাদের সাথে কথা হবে সন্ধ্যাবেলা। আমি সন্ধ্যাবেলা পেয়েছি, ছেড়ে আমি দিতেই পারি, কিন্তু ওরা যেহেতু খাঁচায় জন্মেছে, খাঁচাতেই খায়, ও সারভাইভ করতে পারবে না। ও উড়ে গিয়ে এমন এই দেখো ঝানকে পুরো ওর অবস্থা দেখো। হ্যাঁ, ও ঠোকরাচ্ছে না, কিছু করছে না, ওকে আমার একটা বান্ধবী পেয়েছে, ওর বন্ধুদের সাথে আবার আমি ছেড়ে দেবো ছাদে। আর যদি ওরা সারভাইভ করতে পারতো আমি সবাইকে ছেড়ে দিতাম। চলো ছাদে। তো এই ছিল আমার আজকের মেইন গল্প। এই বজ্জি পাখিটা সকালে তোমাদের ভিডিও করে দেখাতে গিয়ে ফটাস করে উড়ে চলে যায়। ও খায়নি, জল খায়নি, উড়ে চলে গেছিলো, আমার খুব মন খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি সন্ধেবেলা মিতার সাথে যখন বেরিয়েছিলাম ওকে গল্প করছিলাম যে দেখ এরম আমার পাখিটা উড়ে গেছে, আমার মনটা খারাপ, কিন্তু ও তো সারভাইভ করতে পারবে না, কারণ ও তো খাঁচাতেই জন্মেছে, ও অত উড়তেও পারে না। তো ও শুনে ওরও খারাপ লেগেছে। তো সেই মুহূর্তে খুব বৃষ্টি হচ্ছিলো, জানো, হঠাৎ ওর বাড়ির সামনে এসে আমাকে ফোন করেই যাচ্ছে, যে হ্যাঁ বল কী হয়েছে, বলছে মনে হচ্ছে তোর বজ্জি পাখিটা বৃষ্টিতে ভিজে আমাদের ফ্ল্যাটের সামনে এসে বসে আছে। তো আমার বাড়ি থেকে ওর ফ্ল্যাট বেশি দূর না, ও তো বেশি দূর উড়ে যেতে পারেনি, তার মধ্যে বৃষ্টিতে ঝান খেয়ে গেছে, তার মধ্যে সারাদিন খায়নি, তো আমার সকালে উড়ে যাওয়া বদ্রি পাখি আমার কাছে সন্ধেবেলা ফেরত আসে, জানো। তো এই ছিল আজকের গল্প। আমি কারুর খারাপ করিনি, আমার কেন খারাপ হবে, আর বাচ্চাটা খেতে পারতো না, সারভাইভ করতে পারতো না, কাকে ঠুকরে মেরে দিত, তাই আমি চেয়েছিলাম ও যেন ফিরে আসে, ওদের খুব তাড়াতাড়ি বড় খাঁচা করে দেবো। তো যাই হোক, এখানে দেখো রাইসের প্রিপারেশন হচ্ছে, রাত্রিরে একটু চিলি চিকেনের রাইস হবে, তো সেটা বুড়িয়া করবে, আমি যে সব কেটে গুছিয়ে রেখে যাচ্ছি, তো রাত্রিরে রাইসটা মেনলি ও করবে আর চিলি চিকেনটা আমি। আর এখানে দুটো লোটে মাছ ম্যারিনেট করে রেখেছি, ও ভিএলে ওকে ফ্রাই করে দেবো বলে। তো চলো, এখানে আমার ফাইনালি রাইস আর হোম মেড রাইস আর চিলি চিকেন রেডি। তো এখন আমাদের ডিনার টাইম, তো চলো খেয়ে মজা করতে করতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কিছু যদি ভালো থাকে সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আবার দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর আমার গলায় খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমার গলার সাউন্ডটাকে তোমরা একটা অ্যাডজাস্ট করে নিও। সবাইকে জয় জগন্নাথ বলে আজকের গল্প এখানেই শেষ করছি।